আমি গ্রামের একটি ছেলে, আমি আইলাম প্রবাসীতে, কষ্ট নিয়া দুঃখ নিয়া যাব রাগামেতে, আমি করে একটি ছেলে। গান করতে করতে গলাটা ফাইডে গেল, গা পানি তষ্টি আনিছে, অল্প খাইতেই গলাটা বেজে নি। ঠান্ডা হইলো হান না 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 দিন পরে গ্রামে এলাম, কি অবস্থা পাতি ভাল দেখা না, কিছুই না, কি গাড়ি গুড়ি কিছুই নাই, কি খাই কি নাই কিছুই নাই, বুঝে যাম গা। আমি খাই নে গলা বুলে হুগে গেছে, গ্রামের পানি এত গন্ধুকে মুতে না লাগে। আরে ভাই আনে আরাম কথা লুকা কে জানের, এই বোতলে পানি খাইছিলাম, মুতের না হলা গুনবু। কোন বোতল? এই বোতল। ও নো, গোবর কোম্পানি আছে, তুই আমার চিনস? আসামের যত গরু আছে সব আমার বাবার কোম্পানি যাওয়ার আগে, তুই চিনস আমার? তুই আমার চিনস, আমি যদি ফোন করি তোর মুতের জায়গা বন্ধ হয়ে যাবো। নেহাতর কোন কুত্তে ডাকে নে, আমি ব্যাকটেরিয়া মুড় খেলে দিব। হ্যালো, কিছু আমার দে, তিনটে তুই নি, আমি তিনটে দিলাম তোলে। গ্রামের পোলা বানারে মারতেছি, আজকে সারমো না, আজকে করে ধর্ম করে, আজকে সারমো না, আমার দাদার বা আতলছে, ওরা আজকে সারমো না, ওরা ধর্মই, আমার বোতলে মুখ তেলে তো আমি থামবো না। আরে গাদা, এলে তো সব তোরা তোরাই তোরা তোরাই কাছে করলে কি বলবো। নো 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 নো, এত চালাক, এই চালাক গুলো আমার পূর্বজরা থেকে যায়।